আল্লাহ রাসূল বললেন শোনো তোমরা পুরুষরা যখন বাজারে যাবে বাজারে গিয়ে কিছু কিনবে তোমার ঘরে পুত্র সন্তানও আছে কন্যা সন্তানও আছে আগে নিয়ে যে কন্যা সন্তানের হাতে দেবে কন্যা সন্তান তার পছন্দ মতো নিয়ে নিলে পুরুষ সন্তানকে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এতো সুবহানাল্লাহ বলবেন কি গো বলবেন কেন নারীর সম্মান বাড়ছে তাও সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ কেন নারী আমার ঘরেও আছে তো একটা মা বা একটা বোন সে যদি আমার থেকে একটু শান্তি বেশি পায় সম্মান বেশি পায় আমরা মোস্তফার গোলাম তাতে আমরা খুশি হই জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হিংসুক নয় কারণ হিংসুক ইসলামে কখনো রেহাই পাই না তবে একটা কথা মনে রাখবেন নারী পুরুষ উভয় আল্লাহর কাছে আবার সমান মর্যাদার অধিকারী কেন উভয় তার সৃষ্টি উদাহরণস্বরূপ একজন 500 নম্বর পেয়েছে একজন পুরুষ আর একজন মহিলাও 500 নম্বর পেয়েছে কেউ অঙ্কই বেশি পেয়েছে কেউ বাংলায় বেশি পেয়েছে কেউ আবার ইংলিশে বেশি পেয়েছে কেউ ভূগোলে বেশি পেয়েছে উভয়েরটা যোগ করে দুজনেই 500-500 পেয়েছে কোনো ক্ষেত্রে নারীর সম্মান বেশি কোনো ক্ষেত্রে পুরুষের সম্মান বেশি এই দিকে পুরুষকে যেমন গার্জেন করা হয়েছে দায়িত্ব বেশি আবার একটা স্ত্রীর কাছে পুরুষের সম্মানটাও বেশি কেন অভিভাবক তাই আমাদের উচিত দিন ইসলামের আদর্শকে ফলো করা দিন ইসলামের শিক্ষাকে অর্জন করা আল্লাহ রসুলের টোটাল লাইফ স্টাইলটাই হলো ইসলাম নবী যা করেছে মাত্র 23 বছর বয়সে তামাম পৃথিবীর মুখে নবী আমার সাম্যের বাণী প্রচার করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর জীবনী পড়ো দেখো জানো আজ সমাজে একদল অবুজ মানুষ তারা আমার মোহাম্মদ রসুলকে চেনে না বোঝে না ছোট বড় কথা বলে আগেও ছিল এটা আগেও ছিল এক বুড়ি মহিলা আমার রসুলের রাস্তায় কাঁটা বিজেত বুঝতো না জানতো না একদিন দেখছে রসুল কাঁটা বিছানো নাই খোঁজ নিয়ে শুনলো বুড়ি বিমারে রসুল তাকে দেখতে গেল যে দেখছেন বিমারে রসুল তার খোঁজ নিলেন বুড়ি চমকে গেল যে মোহাম্মদ মনে আমার সম্বন্ধে জানে না তারপরও মন তোলা করে জিজ্ঞাসা করছে মোহাম্মদ তুমি কি আমায় চেনো আমি কে আল্লাহ রসুল মুচকে এসে বললেন হ্যাঁ মা চিনি আপনি রোজ আমার রাস্তায় কাঁটা বিছান যাতে আমার পায়ে ফোটে আমি কষ্ট পাবো আপনি খুশি হবেন তারপরেও বাবা তুমি আমার খোঁজ নিতে এসছো কেন আল্লাহ রসুল বলেছিলেন মা আপনি আমাকে অপছন্দ করতে পারেন আমি মোহাম্মদ আপনাকে মায়ের মতো ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার রসুলের আদর্শ আজও কিছু মানুষ আমার নবীকে গালি দেয় সমালোচনা করে ওরা আমার রসুলকে চেনে না সেদিন থেকে মহিলার চোখে পানি এসে গেল নবীকে ভালোবাসতে শুরু করলো আর একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়েতে মদিনা নববীতে বসে সাহাবাদের ঘরে রাষ্ট্র চালাচ্ছে এখানে একটা কথা বলে দিই ইসলামের রাজনীতি করা হলো সুন্নাত ইসলামের রাজনীতি কি জোরে বলুন আর দুর্নীতি হারাম দুর্নীতি কি হারাম রাজনীতি আলাদা জিনিস দুর্নীতি আলাদা জিনিস রাজনীতি প্রজা ও রাজ্যের সেবার নাম রাজনীতি প্রজা ও রাজ্যের বা দেশের সেবার নাম রাজনীতি নেতা হয়ে দেশ ও প্রজাকে লুটার নাম দুর্নীতি এটা হলো ইসলামে হারাম আর এই হারাম কারীকে যারা সাপোর্ট করবে তারাও জাহান্নামী ইসলাম বলছি গল্প বলতাছিনি কথা বুঝে এসেছে তামার রসুলে পাক সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করছেন এমন সময় একজন অমুসলিম আর একজন মুসলিম একটা ঘোড়া নিয়ে এসছে একটু বিচার রাজনীতির কিরম বিচার আমার রসুল করেছে দেখেন আর আজকের বিচার কেমন হচ্ছে দেখেন মুসলিমকে যে মারে পরবর্তীতে সে এমএলএ কে টিকিট পেয়ে এমএলএ তৈরি হয়ে যায় একজন মার্ডার কেসের আসামি এমএলএ হচ্ছে আর আমার রসুলের ইনসাফ দেখেন আমার নবী কি শিখিয়েছে দেখেন শোনো যুবক অন্যায় করা যেমন পাপ অন্যায়কারীকে সাপোর্ট করাও পাপ চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করাও তেমন চা পাপ মদ খাও যেমন পাপ মাতালকে সাপোর্ট করাও তেমন পাপ দেশের বিরোধী করা যেমন পাপ দেশদ্রোহীদেরকে সাপোর্ট করাও পাপ অতএব পাপ থেকে বাঁচো যদি মনে করো আমি কি করব গণতান্ত্রিক দেশে বাস করছি গণতান্ত্রিক দেশে তোমার যে স্বাধীনতা আছে অন্য দেশে সেরকম স্বাধীনতা তোমার নাই যে দেশ আমাকে যা স্বাধীনতা দিয়েছে অতএব এদেশে তোমার তো ইসলাম মানা আরো সহজ তুমি তোমার মতো করে চলো তোমার দেশ তোমার পাশে আছে তোমার সংবিধান তোমাকে অধিকার দিয়েছে কিন্তু দুঃখের বিষয় তোমার আমার মধ্যে এমন ব্যাধি ঢুকে গেছে আমরা সন্ত্রাসের পানা চাটলে যেন আমাদের ঘুম হয় না সমস্যা বড়ই খারাপ আর আমরা যখন হুজুর মানুষ হিসেবে একটু ব্যাক সাইডে যাই
মানে ইসলামের সবকিছুই বিষয়, মূল বিষয় ছেড়ে তুমি নিচের দিকে যখন নাবি তখনই তোমরা আবার চমকে যাও, হুজুর কেন বলবে, হুজুর কেন বলবে। আরে কোরআন সুন্নাহ আছে তাই বলছি, কথা বুঝে আসছে। এই যে মুহরম, এই মুহরমে অনেক ইতিহাস আছে। আরবি মাসের প্রথম মাস হলো মুহরম, আপনাদেরকে ভুলে গেছি, এখন আবার দিয়ে দিচ্ছি, শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার দিচ্ছি। মুহরমের আরবি হিসাবে অন্য কোন দিন না, কেন অন্য কোনোতে অনেক বেশরিয়াতি কাজ হয়, নারী তার সতীত্বকে নষ্ট করে ফেলে, মানুষ মাতাল হয়ে ঘুরে বেড়ায়, সমাজ বিরোধী কাজ যেখানে হয় সেটা কখনো শুভেচ্ছা হয় না। মুহরমের চাঁদে কি হয়, গরিব মানুষকে খাওয়ানো হয়, এটাই হলো প্রকৃত শুভেচ্ছার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহরমের মাসে অনেক ইতিহাস আছে। একটা ইতিহাস হলো রসুলের নওয়াসা ইমামে হোসাইনের জীবনী আছে, কারবালার মাঠ হয়েছিল। অ্যাকচুয়ালি কারবালাটা কি অনেকে জানেন না, অনেকে মনে করে গদির লড়াই, রাজনীতির লড়াই, দুজনে দুজনে গদি করার জন্য লড়াই করেছিল, না, হক আর না হকের লড়াই। এজিদ ছিল সারাবি, এজিদ ছিল চরিত্রহীন, এজিদ দাস দরবারে নারীদের নিয়ে নাচাতো, এজিদ মানুষকে লুটতো, এজিদ গরিবের উপর জুলুম করতো, এজিদ বেশরিয়াতি কাজ করতো। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমামে হোসাইন বলে দিলেন যে আমি সারাপি জিনাকারী নারীদেহ শোষণকারী দুর্নীতিবাজকে কখনো সাপোর্ট করতে পারি না। আজ আমরা যারা বলি আমরা হোসাইনকে ভালোবাসি, আমরা 100-এর মধ্যে 99% দুর্নীতিবাজকেই সাপোর্ট করি। আর আমার হোসাইনের লড়াই ছিল কি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজের হাতে হাত দেবো না বলে গর্দান কাটালো, আর আমরা পেটের জন্য দুর্নীতিবাজের হাতে হাত তো দূরের কথা, পা পর্যন্ত ধরে ফেলছি। কি গো বুঝতে পারছেন না, পারেন না। হ্যাঁ আচ্ছা, আর একটু উত্তর দেন তো। ধরুন কেউ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়লো, নবীর উপরে ঈমান আনলো, আর আবু জেহেলের দল করলো, এই সে সাহাবি তো নাকি, একটু কথা বলবেন তো নাকি। যেমন ওইটা নাটক, আর আজকেও কেউ বলবেন হোসাইনের গোলাম আর এজিদি আদের ফলো করবো, এজিদের খসলত যাদের মধ্যে আছে তাদেরকে সাপোর্ট করব, এটাও তেমন নাটক। এজিদের খসলতটা কি, সারাবি দুর্নীতিবাদ, নারীদের পিপাসী, গরিবদের উপর জুলুম, দেশের গাঁট তৈরি করা, মানুষের মধ্যে ভয় তৈরি করা, সৈন্য দিয়ে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছিল এজিদ। তাহলে সেই খসলত আজও সমাজের বুকে কিছু লোকের আছে না নাই, তাদেরকে সাপোর্ট করে যদি মনে করেন আমি হোসাইনের পক্ষে দাঁড়িয়ে গেছি, তোমার সময় শেষ আছে, তুমি যত যাই হও, তুমি যত যাই হও, পৃথিবীর রাজা হও আর যেই হও, 50, 60, 70, 100 তোমায় ঢুকতে হবে, শুনছেন তো নাকি, হিসাব সেদিন হবে। তোমাকে দুনিয়ায় তোমার রব পাঠিয়েছে দুর্নীতি করার জন্য নয়, আর দুর্নীতিকে বাহবা দিবার জন্য নয়, তোমার রব তোমাকে পাঠিয়েছে দুনিয়ায় দুটো কাজ করতে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে অনেক হাফেজ আলেমরা আছে, জিজ্ঞেস করুন কোরআনের কথা। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সহযোগিতা করবে, খারাপ কাজ করবে না, খারাপকে সাপোর্ট করবে না, খারাপের বিরোধী করবে, খারাপকে মিটাবে, এই দুটো কাজের জন্য তোমায় পাঠানো হয়েছে। ভালো কাজ করতে গিয়ে জীবন লাগলে দিয়ে দাও, খারাপকে মিটাতে গিয়ে জেল খাটতে খেটে লাও, তারপরেও তুমি নাজাত পাবে, এটাই তোমার জন্য পরীক্ষা। মনে রাখবে ইউসুফ আলাইহিস সালাম হকের পক্ষে থাকার জন্য 10 বছর জেল খেটেছে, তোমার তো 10 দিনও হয়নি এখন হকের পক্ষে থাকতে গিয়ে, অত ভাবার কিছু নেই। তোমার আমার শুরু, একদিন অবশ্যই মৃত্যু আসবে। তাই ইমামে হোসাইন আলাইহিস সালামের জীবনীটা জানতে হবে। তা যাক, এলোমেলোভাবে অনেক কিছু কথা বললাম, কেন মজলিস যেভাবে দাঁড়িয়ে আছে আর আছে, আমি কি আলোচনা করব কিছুই তো বুঝতে পারছিলাম না। তারপরও আল্লাহ যতটুকু বলালেন, কারো কোনো আপত্তি রয়েছে থাকলে বলতে পারেন, কেউ যদি ভুল বুঝে থাকে বলতে পারেন, কেন নেশাই পড়েছি আমরা, নেশাই পড়ে আছি। আহা, যে আল্লাহ অস্তিত্ব দিল তাকে ভুলে গেছি, কেউ যদি এক প্লেট বিরিয়ানি খাওয়ায় তার জন্যই দিবানা হয়ে গেছে, আমাদের হাল তো এটা। ও ভুলে গেল সেই রবের কথা, ভুলে গেল সেই শাহিন শাহ দোনো জাহানের সুলতানের কথা, যিনি আমাদের ঘরে বাঁচার রাস্তা দেখিয়েছে। আবার আমরা সেই দাসত্বর দিকে আস্তে আস্তে যাচ্ছি, আবার গরিবদের গলায় বেল্ট পরানো হবে,
আবার গরিবদের ঘরে কৃত দাস দাসী বানানো হবে। দোষ আমাদেরই, অন্য কারো দিয়ে লাভ নাই। তাই আসুন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে আসুন। নবী পাকের একটা বিচারের কথা বলছিলাম, এটা বলে দে আমি বিদায় লব, আপনাদের অসুবিধা হচ্ছে। নবী বসে আছেন মদিনা নবাবী শরীফে, একজন অমুসলিম আর একজন মুসলিম একটা ঘোড়া ধরেছে দুজন মিলে। মুসলমানটা বলছে আমার ঘোড়া, অমুসলিমটা বলছে আমার ঘোড়া। বিচার নবীর কাছে এসছে, কেন তিনি তো তখনকার সাইনশাহ, কথা বুঝে আসছে, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। তাই সিংহাসনে বসে আছেন রাষ্ট্র পরিচালনার, দুজনে এসে হাজির দরবারে, এসে হাজির বিচারের জন্য। অমুসলিম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলেন আমি বলছি ঘোড়াটা আমার, দেখুন এই ভাই মুসলমানটা বলছে ওর। মুসলমানটা বলছে না হুজুর ঘোড়া আমার, ও বলছে আমার। আল্লাহর নবী অমুসলিমকেও বলল, মুসলমানকেও বলল, তোমার যে ঘোড়া প্রমাণ দাও। আজও বিচার হয় না হয় না, এই বিচার হয় না হয় না। এখন একশোটা বিচার হলে একশোটাই কি হয়? তো রসুলের পাশ আসলাম উভয়ের কাছে বিচার চাইছে, দাও এই তথ্য দাও। শুনছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ইও কঠিন দলিল প্রমাণ দিচ্ছে, ও 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 প্রমাণ দিচ্ছে। লাস্টে একটা জায়গায় ফাইসাল্লা হচ্ছে, কি রসুল বলছেন, শোনো বাবা মুসলমান, তোমার প্রমাণটা কমজোর হয়ে গেছে, এর প্রমাণটা শক্তিশালী হয়েছে, অতএব এই ঘোড়াটা হলো এই অমুসলিম ভাইয়ের, এর ঘোড়া। বললেন না সুবহানাল্লাহ। ইনসাফ সন্তান দেখে না, ইনসাফ বাপ দেখে না। দায়িত্ব এমন একটা জিনিস, আজ আমাদেরও দায়িত্ব আছে সেই ইনসাফের মাপকাঠিতে, কে আমার আপন, কে আমার সন্তান, কে মুসলিম, কে অমুসলিম দেখলে হবে না, সত্যকে সত্য বলার নাম ইসলাম। যদি অন্যায় আপনার ছেলেরও হয় তথাপিও সত্য বলতে হবে, এর নাম ইসলাম। কেন? অন্যায়ের কাছে কোনো আপোষ ইসলামে চলে না। তো ভাইয়েরা আমার, এই লোকটার বিচার ঠিক পছন্দ হলো না, যে মুসলমানের দিকে আমি মুসলমান, নবী তো আমার দিকে রায়টা দেওয়া দরকার ছিল। এটা ইসলাম ছাড়াই হয়, ইসলামে হয় না। ও তো আগে ইসলামের মধ্যে ছিল না, ও তো জাহিলিয়াত যুগে ছিল, রসুলকে নবী বলে মেনেছে, সেই খসলটটা এখনো রয়েছে। এই বিচারটা নিয়ে হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর ফারুক খুব কঠোর মানুষ জানেন তো নাকি, হকের উপরে গেছে। ওমর ফারুক বললো, এর আগে কার কাছে গিয়েছিলে? বলছে রসুলের কাছে গিয়েছিলাম। মুসলমানটা আগিয়ে গিয়ে বলছে, ভাবছি ওমর খুব কঠোর, আমার দিকে হয়তো রায়টা দেবে, বুঝছেন না, নবী আমার দিকে রায় না দিয়ে ওর দিকে রায় দিল। হযরত ওমর ফারুক বলছে, শোন, অন্য কোন জায়গায় পক্ষপাতিত্ব চলে, ইসলামে ইনসাফ ও সত্য চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের হাতে বেদ ছিল, এই ইসলামের একটা সত্যকে ও জোর করে চাপার জন্য চেষ্টা করায় ওকে উপরন্ত কররা মারার শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছিল, এর নাম ইসলাম। অতএব সেই ইসলামের অনুসারী আমরা, আমাদের কথাতে, আমাদের কাজে, আমাদের চলনে, আমাদের ব্যবহারে, আমাদের উঠা বসাতে সমাজের লাখো মানুষজন বলে যে হারা এত সুন্দর আদর্শ পেলি কোথায়। আমরা তখন বলবো আমাদের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে আমার নবী সম্বন্ধে জানতে চাইবে, নবী প্রেমিক তখন সেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় প্ল্যান করে আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিবের ঘরে ছেলেদের ঘরে শিক্ষা না দিয়ে তাদের হাতে বোম বন্দুক তুলে দেওয়া হচ্ছে, আর তাদের দ্বারাই সমাজে সমাজ বিরোধী কাজ করাচ্ছে যারা, তারাই মিডিয়াকে আবার কভার করাচ্ছে, দেখো মোল্লা অমুক, মোল্লা অমুক, মুসলমান অমুক, মুসলমান অমুক, যাতে করে ইসলামের বদনাম হয়। তামাম পৃথিবীতে একটাই চক্রান্ত চলছে, ইসলামকে শেষ করো। কেন? যদ্দিন ইসলাম থাকবে পৃথিবীতে, তদ্দিন এই পৃথিবীতে গরিবদের উপরে কোনো মানুষ খোদা হয়ে বসতে পারবে না। যেমন ফেরাউন বসেছিল, নমরুদ বসেছিল, আবু জেহেল উতবা বসেছিল, ওইভাবে কেউ বসতে পারবে না। এজন্যে একদল মানুষ ইসলামের আলোটাকে রুকার চেষ্টা করছে, এই রুখতে গিয়ে মুসলিম ঘরের ছেলেদের ঘরে দুটো জিনিস বানাচ্ছে, এক মূর্খ আর একটা হচ্ছে গরিব। আর মূর্খ গরিবের হাতে যখন অস্ত্র তুলে দেয়
তখন নিজের কলেমা পড়া ভাইও দেখে না আর নিজের রক্তেরও ভাই দেখে না মর টাকালে মর টাকালে এই করছে তো সমাজে কি গো আজ ভুল হচ্ছে নাকি মনে হচ্ছে ভুল তাই স্যার না আর বলবো না মন টন সব খারাপ সব মন খারাপ না আমি বুঝতে পেরে গেছি হয়ে গেছে সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে নামাজ পড়তে পারে বাবা নামাজ পড়বে না চলো নামাজ পড়তে হবে চলো একটু সালাম দিয়ে হে নবী সালামুন।